বানাবো। তো দেখুন প্রথমে আমরা তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর জিরেটা প্রায় পুড়ে গেছে। এবার এর মধ্যে আমরা ডুমু ডুমু করে আলু কেটে দেবো, সেগুলো ডুমু করে কেটে রেখেছি। আপনাদের যতটা তরকারি হবে সেই পরিমাণে আপনারা আলু কেটে নেবেন। আমাদের যতটা আলু লাগবে আমরা ততটা দিয়ে দিয়েছি, আর তার সাথে আমরা তেজপাতাও দিয়ে দিয়েছি। তেজপাতাটা এরকম করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এবার এটাকে আমরা একটু ভেজে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর তার সাথে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এটা দিয়ে তারপরে মশলা দেবো। এটা দেওয়ার পর এরপর আমরা মশলা দেবো। তো মশলাতে কী কী আছে? আদা, জিরে আর লঙ্কা, এই দিয়ে আদা, জিরে আর লঙ্কা এটা ভালো করে দিতে হয়। শিলে বেটে এনেছে, তারপরে এটাকে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে এটাকে আমরা কষে গেছে প্রায়। এবার আমরা এর মধ্যে যে ভাজা মাথাগুলো রেখে দিয়েছিলাম, মাথাগুলোকে সিম্পল আমরা নুন হলুদ দিয়ে শুধু ভেজে নিয়েছি আধ ভাজা করে, যেহেতু তরকারিতেও এটা হবে, এই জন্য আধ ভাজা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে এটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে উপরে মধ্যে জল দিই। আমরা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে ঢেকে দেবো যাতে আলু আর মাথা ভালো করে একদম মজে যায়। তারপরে বাকি আমরা স্টেপ বাই স্টেপ অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এটা অনেকক্ষণ ধরে ফুটেছে, এর মধ্যে আমরা অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমরা একটু চিড়ে ভেজে রেখেছি, হালকা অল্প পরিমাণে, খুব বেশি দেবেন না কিন্তু চিড়ে, খুব অল্প পরিমাণে আমরা চিড়ে ভেজে রেখেছি। সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপর ঢেকে আচ্ছা এবার ঢাকবে না। এবার এইভাবে এটাকে গ্যাসের ফ্লেম হাই করে ফুটি। এটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা একটু ঘি দিয়ে নেব। দেখুন আমার দিদা যেইভাবে বানায়, মানে বহু বছর ধরে দিদা এগুলো তো বানায়, তো যেভাবে বানায় সেভাবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় গাইস। তো দিদা এবার এর মধ্যে ঘি দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবে এর মধ্যে গরম মশলা পরিমাপ মতন, যতটুকু দরকার সেই পরিমাণ। তো এবার এটাকে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আমাদের মুড়ি ঘণ্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে দু মিনিট জাস্ট আমরা ফুটিয়েছি, তারপরেই কিন্তু এটাকে নামিয়ে দিয়েছি। মুড়ি ঘণ্টটা একদম রেডি হয়ে গেছে, একদম কিন্তু ঝোল নেই মুড়ি ঘণ্টে। মুড়ি ঘণ্টটা কিন্তু একদম চিড়ে দেওয়ার পর জলটা কিন্তু একদম সোপ করে নেবে ধীরে ধীরে, আর এটা কিন্তু হালকা একটু একদম মাখা মাখা হবে, খেতে অসাধারণ হবে গাইস। তো এইরকম মুড়ি ঘণ্টের রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আজকের জন্য এতটুকুই। আর আমার দিদা মুড়ি ঘণ্ট রান্না বান্না সবই তো ভালো বানায়, ইনফ্যাক্ট মুড়ি ঘণ্টও খুব ভালো বানায়, অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে আমাদেরকে জানাবে। তো গাইজ আজকের জন্য এতটুকু।